আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা। তো আজকে আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে সজনে গাছ। তো এই সজনে গাছে দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল হয়েছে। তো এই সাদা সাদা ফুল দিয়ে আমি সজনে ফুল, এটা সজনে ফুলের বড়া বা পেঁয়াজি করব। তো কীভাবে করব আপনাদের দেখাবো, চলুন তাহলে। প্রথমে আমি এখানে 100 বেসন নিয়েছি, আর চালের গুঁড়ো নিচ্ছি 50 গ্রাম, চামচ হিসাবে মাপলে 3 চামচের মতন হবে চালের গুঁড়োটা। এরপর এখানে সুজি নিয়ে নিচ্ছে 1/2 চামচ, কালো জিরে নিচ্ছে 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন, জিরে গুঁড়ো 1/2 চামচ, পেঁয়াজ 1টা গোটা কুচি করে কেটে দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এরপর যে ফুলটা দেখাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে সেই সজনে ফুল। তো এই সজনে ফুল দিয়েই আমি আজকে পেঁয়াজি বা বড়াটা করব। তো এই সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এরপর হাতে করে আমি অল্প পানি নেব, নিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব এগুলোকে। এখানে আমার মাখানো হয়ে গেছে, এবার আমরা ফুলের বড়াগুলো করব বা পেঁয়াজিগুলো করব। প্রথমে আমি কড়া বসাবো ওভেনেতে, কড়া বসিয়ে 2 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে গরম করে নেব তেলটা। তেলটা যখন গরম হয়ে যাবে এইভাবে আমি সব পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এইভাবে সবগুলোই উল্টে দেব। তো এখানে আমার এইভাবে সবগুলো উল্টে নেওয়া হয়েছে। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। এরপর বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি করে নেব একইভাবে। তো এইভাবে একইভাবেই আমি সব পেঁয়াজি বা বড়াগুলো করে নেব, সজনে ফুলের পেঁয়াজি বা বড়া। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই ভিডিও আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো আবার তুলে নিচ্ছি একটা প্লেটে। এখানে আমি প্লেটটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতগুলো আমার পেঁয়াজি এখানে হয়েছে। তো একটা আপনাদের আমি ভেঙেও দেখাবো কত সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো, দেখতেই পাচ্ছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন সজনে ফুলের পেঁয়াজি বা বড়া। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, খোদা হাফেজ।